এক গরু কিনছি যে বাচ্চা আছে, লেখাপড়া করতে হবে, আমাদের খাওয়া দাওয়া করতে হবে, তারপর যে কোনো একটা জায়গায় জেলে থাকা খোঁজা লাগে, সেজন্য লালন পালন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দর্শক আপনাদেরকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। দর্শক আজও আমরা আপনাদেরকে নিয়ে এসেছি রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার বরাদম গ্রামে। দেখতেই পাচ্ছেন যে আরেকটা কথা দর্শক আপনাদেরকে জানাই যে একটা স্লোগান আছে, একটি বাড়ি একটি খামার। তো সেই রকমই আমরা কিছুটা দেখতে পাচ্ছি দৃশ্যটা। তো দেখতে পাচ্ছেন যে দুইটা গরু বাড়ির উঠোনে বাঁধা, এটা একটা পাহাড়ি অঞ্চলে, পাহাড়ের আনাচে কানাচে আদিবাসীরাও গরু আসুর লালন পালন করে থাকে। তা আমরা আগে জানতাম যে শুধু বাঙালিরাই করে না, আদিবাসীরাও গরু লালন পালন করে সংসারের উপার্জন বাড়ানোর জন্য। দর্শক আরেকটা কথা আপনাদেরকে জানাই যে আসুন না সবাই একটা ভালো কাজ করি, সৃষ্টিকর্তাকে স্মরণ করি এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আর যে যে ধর্মেরই হোক সে ধর্মকে আমরা সম্মান করি, শ্রদ্ধা জানাই। তো চলুন আমরা একটু দিদির সাথে কথা বলি যে সে কীভাবে গরু লালন পালন করে এবং কতদিন হলো করে এবং মাত্র দুটি গরু কেন। আর দিদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। কি নাম আপনার? বিজিকা। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি যে আপনার পেছনে একটা সুন্দর একটা গরু, তো ওইখানেও আর একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি গাভী গরু? জি। আচ্ছা, এটা কতদিন হলো নিয়েছেন দিদি? দুই বছর হয়েছে। দুই বছর? কয়টা বাচ্চা দিয়েছে? একটা বাচ্চা দিয়েছে। একটা বাচ্চা দিয়েছে, বাচ্চা কোনটা? এটা। আচ্ছা, বাচ্চাটা পরে দেখবো। এটা কয় কেজি দুধ দেয় প্রতিদিন? দুই দেড় কেজি। দেড় কেজি? দুধ কোথায় বেচেন? দুধ বেশি বাড়িতেও বেশি দোকানেও বিক্রি করি। আচ্ছা, দোকানেও বিক্রি করেন? কত করে বিক্রি করেন? 30 টাকা 25 টাকা করে। 30 টাকা 25 টাকা কেন কম যে? আচ্ছা, তে এই যে এইটার বাছুর কি ওইটা? জি। এই গাভী গরুর বাছুর এটা? জি। কয়টা বাচ্চা দিয়েছে গরুটা? এখনো একটা দিছে। এই একটাই দিছে মাত্র? জি। তে এই যে আপনি কতদিন হলো গরু লালন পালন করেন দিদি? দুই বছর হয়েছে। দুই বছর হলো? জি। তার আগে কি করতেন? কি করে গার্মেন্টসে চাকরি করছি, গার্মেন্টসে চাকরি করে এটা কিনছি আর কি। গার্মেন্টসে চাকরি করতেন? জি। ঢাকাতে? না, চিটাগাং। চিটাগাং এ? জি। এখন চাকরি ছেড়ে দিয়ে আসছেন? ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আসছেন? জি। তো দিদি আপনি গার্মেন্টসে চাকরি করে যে টাকা উপার্জন করছেন সেই টাকা দিয়ে আপনি গরু কিনছেন, তাহলে গরু কেন কিনছেন? গরু কিনছি যে বাচ্চা আছে, লেখাপড়া করতে হবে, আমাদের খাওয়া দাওয়া করতে হবে, তারপর যে কোনো একটা জায়গায় জেলে থাকা খোঁজা লাগে, সেজন্য লালন পালন করতেছি। আচ্ছা, আপনি যে চাকরি করতেন সেটা কি বিয়ে হওয়ার পরে না আগে? পরে। পরে? পরেও করছি, আগেও করছি। আগেও করছেন? জি। চাকরি কি ভালো ছিল না? চাকরি ছেড়ে দিয়ে গ্রামে চলে আসলেন কেন? আসলে আসছি যে তখন ইয়ে হয়েছে যে ডেলিভারি হয়েছে, তখন চাকরি করতে পারি নাই, তখন আসছি। আচ্ছা, আবার কি চাকরি করতে যাবেন? দেখি যদি এখানে যদি চলতে চলতে পারি তখন কিভাবে যাব। আচ্ছা, মানে যদি গরু বাছুর লালন পালন করে স্বাবলম্বী হতে পারেন তাহলে আর যাবেন না? না, যাব না। যাবেন না? না। তে আপনি যে যখন এই গরুটা কিনছিলেন দিদি কত টাকা দিয়ে কিনছিলেন? গরু কিনছি 25,000 টাকা, তখন ছোট ছিল। আচ্ছা, 25,000 টাকা দিয়ে কিনেছিলেন। এই যে গরু লালন পালনের এই মানে উৎসাহটা কার কাছ থেকে পেয়েছেন, দাদা না আপনার উৎসাহ ছিল? দুজনের উৎসাহ ছিল। দুজনের? জি। তার মানে দুজনের ভালোবাসার গরু এটা? জি। আচ্ছা, তো দাদা কি গরু পালনে সহযোগিতা করে? জি করে। করে? আচ্ছা, তো এই তো তে একটা গরু কেন দিদি, আরো তো বেশি কিনতে পারতেন। থাকা পচায় সমস্যা আছে, সেজন্য কিনতে পারি না, শুধু এটা কিনতে পারছে। টাকা পয়সার সমস্যা, বাড়িতেও তুলতে পারি না, বাড়িও এরকম করে আছে। আচ্ছা, তার মানে বাড়িটা কি করছেন চাকরি করে? জি, চাকরি করে তুলছি। চাকরি করে তুলছেন? এই যে বললেন যে টাকা পয়সার সমস্যা আর গরু উঠাইতে পারতেছেন না, এক্ষেত্রে তো সরকার থেকে একটি বাড়ি একটা খামারের জন্য লোন দিয়ে থাকে বা সহযোগিতা করে থাকে, সেটা কি কখনো চেষ্টা করেছেন দিদি? করি নাই। করি নাই? করেন নাই? না, করি নাই। আচ্ছা, সরকার বা কোনো এনজিও আপনাদের এদিকে আসে নাই? না, আসে নাই। আসে নাই। তে গরু বাছুর লালন পালন করতে কেমন লাগে আপনাকে? কেমন লাগবে, এটা কষ্টও লাগে, কষ্টও লাগে, কষ্ট না করলে কি ইয়ে হয় নাকি? কি কষ্ট হয়? মানে চড়াতে কষ্ট হয় আর কি। চড়াতে কষ্ট হয়? জি। গরু কি চড়াতে কষ্ট হয়? মানে বাচ্চা আছে, বাচ্চা নিয়ে বাঁধতে হয়, চড়াতে হয়, এরকম কষ্ট হয় আর কি। কষ্ট হয় না? জি। তো গরুকে কি কি খাওয়ান? গরুরে গাছ খাওয়ায়, এখানে আনলে আবার খার দি, শুকনো খার দি। আচ্ছা দিদি, একটু এদিকে আসবেন। তো যে দিদি, এই গরু লালন পালন করতে গিয়ে
কোনো সমস্যা সম্মুখীন হয়েছেন বা বিপদে পড়ছিলেন? না, বা গরুর কোনো রোগ বালাই হয়েছিল? না, হয় নাই। গরুর কোনো রোগ হয় না? না, হয় নাই। পাহাড়ি অঞ্চলে তো গরুর খুব একটা খরচা হয় না মনে হয়, তাই না? না, মানে খাবার দাবারে না, হয় না। এই যে মাত্র 1.5 কেজি দুধ বিক্রি করে কি সংসার চলে? আসলে না, চলে না। তো দাদা দাদা কি করে, কি করবে? এই বাড়িতে কাজ করে, এরকম ইয়ে করে আর কি। তো আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে একটা, মেয়ে একটা। এক ছেলে এক মেয়ে, তারা কি করে? এখনো ছোট মেয়ে, তা ছোট এখনো খাব। আচ্ছা দিদি, এখন যেটা হলো জানতে চাই, যেহেতু আপনি একজন মা, জি, তাই না? তো এই যে গরু বাছুর গুলো তো কথা বলতে পারে না, তাই না? বোবা প্রাণী। তা আসলে এগুলোকে কিভাবে যত্ন করেন বা নিজের সন্তানকে কিভাবে যত্ন করেন? গরু যখন বৃষ্টি পড়বে তখন এই একটু ইয়ে করে দিই আর কি। আচ্ছা, ক্ষুধা লাগে সন্তান তো বলতে পারে, ওরা তো বলতে পারে না, তাহলে তখন বোঝেন কি করে? আচ্ছা, এই যে গরু বাছুর যে লালন পালন করতেছেন, এখন ভবিষ্যতে কি স্বপ্ন আছে আর যে গরু বাছুর লালন পালন নিয়ে? বাড়ি তুলমু আর বাচ্চা তার লেখাপড়া করমু, যদি পারি চাকরি বাকরি দৌড়মু, এরকম আর কি। গরু বাছুর লালন পালন করলে আরো দুটা তিনটা গরু যদি কেনেন তাহলে তো আসলে চাকরির দরকার পড়বে না? না না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ভবিষ্যতে কি আরো গরু বাছুর উঠানোর ইচ্ছা আছে বা লালন পালন করার শখ আছে? ইচ্ছা আছে তো, তাও টাকা পয়সা নাই, টাকা থাকলে তো কিনতে পারতাম। আচ্ছা, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। তো এই যে আপনার মানে দুলাভাই দাদা বলবো, তো দাদা কিভাবে সহযোগিতা করে গরু বাছুর লালন পালনে? যখন আমি ব্যস্ত থাকবো ও ও ই করে আর কি, আমি ব্যস্ত থাকলে, যখন আমি পারি ও আমি করি, ও পারলে ও করে, এরকম আর কি। আচ্ছা, আপনি কি পড়াশোনা করছেন? করছি। কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? ক্লাসের পরে কিছু নাইনে উঠছি। নাইনে উঠছেন কিন্তু এসএসসি পরীক্ষা দেননি, কেন? চাকরি করতে গেছি সিটিয়াং। তো পড়াশোনা এসএসসি যদি পাশ করতেন তাহলে ভালো একটা চাকরি করতে পারতেন, চেষ্টা করলে, কেন করেন? মানে অর্থের অভাবে, টাকা পয়সায় অভাব, সেজন্য করি নাই। যে বাবা মা অর্থের অভাবে টাকা পয়সা দিতে পারে না, ওই জন্য করেন নাই। তো আপনার যে একটি ছেলে একটি মেয়ে, তাদের ভবিষ্যৎ কি করবে? কি করবো, আই লেখাপড়া করাবো, তারপর। দর্শক, আসলে গ্রামের মানুষ তো ওইভাবে গোছায় কথা বলতে পারে না, তো তারপরেও আমরা জানানোর চেষ্টা করছি যে আসলে গরু বাছুরের প্রতি, পশু পাখির প্রতি যে কীভাবে তাদের ভালোবাসার সৃষ্টি হলো সেটি জানানোর চেষ্টা করতেছি। তো জানি না প্রতিবেদনটা দেখে আপনারা কতটুকু উপকৃত হবেন। তা আদিবাসীরাও যে আস্তে আস্তে তারা শিক্ষিত হয়ে গড়ে উঠতেছে এবং চেষ্টা করতেছে তারা শিক্ষার আলো নিজেদের মধ্যে ছড়িয়ে দিতে বা গ্রহণ করতে। তো দিদি, তো আপনার ভবিষ্যতে আর কি পরিকল্পনা আছে গরু বাছুর নিয়ে? সরকারের প্রতি কি কোনো কিছু বলার আছে আপনার? গরু কিনবো, যদি সরকার যদি ইয়ে করে গরু কিনবো, তারপর গরু কিনে লালন পালন করে বাড়িঘর তুলবো। আচ্ছা, গরু কিনবেন যদি সরকার সহযোগিতা করে বা কোনো এনজিও সহযোগিতা করে তাহলে আরো গরু কিনে লালন পালন করবেন। আচ্ছা, এই যে গরুগুলোর কোনো অসুখ হলে তখন কি করেন? ইনজেকশন মারি দি। ইনজেকশন মারেন? তখন কি পশু ডাক্তার আসে? জি। আচ্ছা, পশু ডাক্তার আসলে কত টাকা নেয়? তাদের ভিজিট নেয় না? নেয় তো। কত নেয়? গরু পালন করলে তো অত কষ্ট নাই? না, এত কষ্ট নাই। গরু পালনের কি কষ্ট কম? এই জন্য আপনারা সবাই একটু আগ্রহ করছেন যে গরু পালন করলে কষ্ট কম লাভ বেশি, এই জন্য গরু পালন করেন? জি। দর্শক, আর বাড়াতে চাচ্ছি না, আসলে খুবই লাজুক দিদি,
আর দিদির হাসিটা খুব সুন্দর, আমরা দোয়া করি তার সারা জীবন যেন হাসিটা মুখে ফুটে থাকে এবং সে গরু বাছুর লালন পালন করে সফলতা অর্জন করে এবং সন্তানদেরকে সুশিক্ষিত করে গড়ে তুলতে পারে। তো প্রতিবেদনটা দেখে যদি দর্শক আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। তো সবাই ভালো থাকবেন এবং সবসময় ভালো কাজের সাথে থাকবেন, দিন শেষে একটা ভালো কাজ করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।